রেলপথে গাঁজা পাচারকালে তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে আটক চার গাঁজা পাচারকারী। উদ্ধার 30 কেজি গাঁজা। রবিবার রাত 12:30 নাগাদ তেলিয়ামুড়া থেকে রেলস্টেশনের দিকে যাওয়ার পথে একটি ইরিকশাতে তল্লাশি চালিয়ে গাঁজা সহ চার পাচারকারীকে গ্রেফতার করতে সক্ষম হয় তেলিয়ামুড়া থানার পুলিশ। রবিবার রাত 12:30 নাগাদ মোবাইল প্যাট্রোলিংয়ে ছিলেন তেলিয়ামুড়া থানার ওসি রাজীব দেবনাথ সহ থানার অন্যান্য পুলিশ কর্মীরা। তখন তাদের নজরে আসে একটি ই রিকশা করে চার যুবক তেলিয়ামুড়া রেল স্টেশনের দিকে যাচ্ছে। তাদের প্রত্যেকের সাথে রয়েছে ব্যাগ। সন্দেহবশত ই রিকশাটি আটক করে সেখানে থাকা চার যাত্রীর ব্যাগে তল্লাশি চালায় পুলিশ। তখনই তাদের নজরে আসে ব্যাগের মধ্যে লুকানো রয়েছে গাঁজার প্যাকেট। সাথে সাথে ই রিকশা সহ চার যুবককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। থানায় নিয়ে গাঁজাগুলো ওজন করে পুলিশ দেখতে পায় সেখানে 30 কেজি গাঁজা রয়েছে। গ্রেফতার করা হয় চার যুবককে। ধৃতরা হল তেলিয়ামুড়া এলাকার রাহুল দাস, গোপেশ দেবনাথ, শান্তু দাস এবং মধুপুর এলাকার রাজু দাস। এ বিষয়ে তেলিয়ামুড়া থানার ওসি জানিয়েছেন, রানী কমলাবতী এক্সপ্রেসে করে বহির্রাজ্যে গাঁজা পাচারের উদ্দেশ্যে তেলিয়ামুড়া রেলস্টেশনে যাচ্ছিল ধৃতরা। তাদের বিরুদ্ধে NDPS আইনে মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। গতকাল রাত্রি আনুমানিক 12:30টার সময় আমি মোবাইল ডিউটিতে ছিলাম। তো যখন কমলাবতী এক্সপ্রেস যাওয়ার সময় হয়েছে, ওই সময় একটা অটো রেলস্টেশনের দিকে যাচ্ছিলো। তো আমি অটোটিকে দাঁড় করিয়ে যখন তল্লাশি করি, তখন তল্লাশির সময় রাহুল দাস, ভূপেশ দেবনাথ, রাজু দাস এবং শান্তু দাস চারজনের ব্যাগ থেকে আমরা তল্লাশি চালিয়ে অনুমান 30 কেজি গাঁজা আমরা উদ্ধার করেছি। যে অটোটিকে আমরা আটক করেছি, অটোটির নাম্বার হচ্ছে TR06-3909 এবং এরা সবাই এই গাঁজাগুলিকে রানী কমলাবতী এক্সপ্রেসের মাধ্যমে বহিরাজ্যে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। গাঁজা পাচার কাণ্ডে ই রিকশা চালক যুক্ত রয়েছে কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, আগরতলা টিভি।